হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে খুশিতে আমি আত্মহারা, বিকজ প্রথম আজকে মোটর ব্লগ শুরু করতেছি। এটা আমার প্রথম শুরু হচ্ছে ব্লগিং। ওই যে আমার সামনে বাইক, জানেমান, অনেক জল্পনা কল্পনা কষ্ট দুঃখ অনেক কিছুর পরে শুরু হয়েছে আমার এই মোটর ব্লগিং। সব কিছু অত সহজ ছিল না, তো ফার্স্ট টাইম আশা করি যারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার বিষয়ে জানার কিছু থাকলে প্রথমত অবশ্য আপনাদের ইন্টারেস্ট জাগবে না, যদিও জাগে কমেন্ট টমেন্ট করিয়েন অথবা মেসেজ দিয়েন, রেসপন্স করব। তো সবাই তো বাপের টাকা বাইক বাইক আনুষঙ্গিক এসব কেনে, তো আমার বাপের টাকায় না, সব আমার নিজের টাকায় কেনা। আর শখ পূরণ করতে কেনা চাই, আর একমাত্র পরিশ্রম দিয়েই সব কিছু সম্ভব। পরিশ্রম ব্যতীত, শ্রম ব্যতীত কোনো কিছু অসম গিয়েছে না কেন। যাই হোক, শুরু করতেছি, সবাই দোয়া করবেন। একটু সামনের দিকে যাই, তা বাইকটা আমি কিছুদিন আগে নিছি, তো নেওয়ার পরে যে ব্লগিং সেট আপ নিতে নিতে একটু সময় লাগে। আর আমার এই ব্লগিং আমি টেন দিয়ে নিছি, হিরো 10 গোপ্রো। আর গোপ্রো হিরো 10 সম্পর্কে অনেকে জানা আছে বা জানা নেই, তো বর্তমান বাজার মূল্যে আপনারা যদি গোপ্রো 10 দিয়ে আপনি এরকম সেট আপ চান মোটো ব্লগিং, আপনাদের প্রায় 50 থেকে 60 এর মধ্যে খরচ হয়ে যাবে ইন টোটাল। মাইক্রোফোন, অ্যাডাপ্টার, গোপ্রো 10 অনুষঙ্গে যত যা লাগে, ব্যাটারি সব কিছু মিলে ঝিলে আপনাদের 50 থেকে 60-এর মধ্যে হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি প্রথম, যেহেতু তো আমি দিনাজপুরে থাকি, তো দিনাজপুরের ইয়ার দিকে যাব, আমি একটু কাঞ্চন ব্রিজের দিকে যাব। ফার্স্ট টাইম ফুটেজ চেক করব কেমন হচ্ছে, আর কোন পেজে দেবো বুঝতেছি না। এর মধ্যে তো আমি অনেক পেজ টেজ খুলছিলাম, অনেক কিছু হয়ে গেছে, ডিলেট করছে অনেক কিছু, কোনোভাবে সফল হইতে পারি নাই এইসব বিষয়ে। ভিডিও তৈরি করার ইন্টারেস্ট আমার অনেক আগে থেকে তৈরি করি, কিন্তু কোনোভাবেই মানে অনেকের কাছে পৌঁছাতে পারি নাই, বিভিন্ন সমস্যাপাতি আনুষঙ্গিক উৎসব সাথে সামনে গ্যাঞ্জাম। এই বালুডাঙ্গা মোড়ে গ্যাঞ্জামে বেশি থাকে। মোটর ব্লগিং একটা সুবিধা হচ্ছে আপনাদের, আপনারা অনেকে শুরু করতে পারেন। দেখা যাচ্ছে কি এই যে যেমন তেমন অনেকে দেখতেছে, আর ফার্স্ট টাইম তো দ্বিধাবোধ লাগতেছে, আবার ঠিকঠাকও লাগতেছে, জানি না কেমন দেখাচ্ছে নিজেকে, একটু আয়নায় দেখি। যে গ্যাঞ্জাম, ভুল ত্রুটি কিছুই নাই। হাসিও বেরোচ্ছে, ওয়েট মনে হচ্ছে এটা। আমার একটা ভালো হেলমেট নিতে হবে, আমাদের দিনাজপুরে হেলমেটের দোকান তেমন পাওয়া যায় না। রেকর্ড এখনো হচ্ছে, একটু পর কাঞ্চন ব্রিজ আসবে, আমি বালুডাঙ্গা মোড়ে, আর আমি থেকে দিনাজপুর ষষ্ঠীতলার এখানে, আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য দূরে কোথাও যাওয়ার ইয়া নাই। এই যে ব্লুনেটের কাজ করতেছে, গ্যাঞ্জাম বেকার রেকর্ড হচ্ছে নাকি। এই আমার তো 5K পর্যন্ত ভিডিও রেকর্ড হয়, তো আমি 10 FPতে করতেছি ফার্স্ট অবস্থায়। 5K তে করতে গেলে অনেক হিট হয় গোপ্রো,
এটা অনেকে আমাদের জানা আছে, আবার অনেকে জানাও নেই। ওয়াও, ব্রিজটা সেই, আশা করি সেই ভিউ আসবে। আমি যাবো কোথায় এটা ভাবতেছি, এটা বিরল রোডে যাব, কাঞ্চন থেকে বিরল রোডে যাব। আর আমি এই বাইক কিনে নেওয়ার পরে এখন পর্যন্ত পিছনে কাউকে উঠাই নাই, উঠাই নাই বলতে যে ফ্যামিলির মধ্যে কাউকে উঠাই নাই এখন পর্যন্ত, উঠাইতে হবে। এই গ্যাঞ্জাম ভাল লাগে না, বাইকের স্টিকার কোথায় লাগাইতে হবে আমাকে এখন খুঁজতে হবে। অ্যাকচুয়ালি বাইকের স্টিকার এই যে ভাল না, এটা গ্যাঞ্জামের মধ্যে বিরক্তিকর ওঠে ট্রাক। এই যে ঢোকাই দিলাম, ঢোকাই দিয়ে বাইর হবে, এই যে মুরবে চলে আসছে, ও ক্যা খবর। যাই হোক সামনের দিকে যাই, ব্যবস্থা ওকে। আকাশী বাতাসী চল সর, এবারে মহতর বাড়িতে একটা চা বিড়ি খাই এসে যাই তাইলে। আজকে যেহেতু আমার ফার্স্ট ব্লগিং হচ্ছে, মানে প্রথম ট্রাই করতেছি, ভিডিও কোথা থেকে কী হচ্ছে জানি না, আশেপাশে একজন ফোন, কেউ ফোন টেপে, কেউ এ ব্যস্ত। আমি একটু দাঁড়াই যে একটা ভিডিওটা চেক করে আসলে কেমন হচ্ছে, বিকজ প্রথম তো আর কোথাও